গরম তো অনেক পড়েছে, আজকে হচ্ছে তরমুজ দিয়ে পুদিনা পাতা লেবু দিয়ে হচ্ছে একটা জুস বানাবো, একদম ঠান্ডা ঠান্ডা। আর সাথে তো আমার ভাজাপুরি ইফতার আছে, সাথে আছে ও চিরা মাইকের বাবার। তারপর ইফতারে কী করলাম আর রান্না বড়া সব কিছু শেয়ার করার সাথে, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, পেজটি ফলো করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে রান্না করতে চলে আসছি, তো রান্না করছি এখানে মানে আমি মিষ্টি আলুর টক ডাল বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে মুরগি রান্না করবো, এর জন্য তেল পেঁয়াজ একটু ভেজে হালকা, তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে আদা রসুন, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আমি সব কিছু সাথে দিয়ে হচ্ছে মশলাটা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করবো, মানে দেশি মুরগি একদম। তো ভাবতেছে যে একদম মানে ঝাল ঝাল করে সুন্দর করে রান্না করবো। আর সাথে আছে আমার মিষ্টি আলুর টক ডাল। এই ডালটা দেখে এক আপু কমেন্ট করেছে যে তার এত ভালো লেগেছে যে মানে সে আমার ফ্যান হয়ে গেছে, মানে তো আপুটাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর হচ্ছে যদি এখনও ট্রাই না করে থাকেন দেখে, তাহলে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগে। এটি কিন্তু খেতে মানে অসম্ভব মজা, একদম সিম্পলের মধ্যে আসে না গর্জিয়াস কিছু ওইরকম, মানে একদম সিম্পল কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা। এটা মানে না খেলে একবার খেলে আপনি প্রেমে পড়ে যাবেন এমন একটা খাবার, তো মানে একদম সিম্পল স্বাস্থ্যকর হেলদি। তো আমি হচ্ছে আমার ডালটা হয়ে গেছে, আমি হচ্ছে রসুন পেঁয়াজ কালিজিরা দিয়ে, এটা হয়তো অবশ্যই একটু কালিজিরা দিবেন, কালিজিরা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি হচ্ছে বাগার দিয়ে রেখে দিবো, আর এই পাশে হচ্ছে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি এখন কেটে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিবো, মুরগির মধ্যে আমি একটু আলু দিব, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে কষাবো। মুরগিটা আমি ভালো করে কষিয়ে তারপর হচ্ছে রান্না করবো। দেশি মুরগিগুলো একটু ঝাল ঝাল করে রান্না করলে হচ্ছে অনেক মজা লাগে খেতে, না হলে ভালো লাগে না খেতে। তো আমি এখানে মুরগিটা ভালো করে কষিয়ে হচ্ছে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, মানে মনে পড়ছে রোজার মাস তো আর টেস্ট করে দেখতে পারি না, তো আমার মনে মনে হয়েছে যে লবণ দিইনি, তো আবার দিয়ে দিলাম। আর হচ্ছে আমি একটু আলু দিয়ে দিব সাথে, মানে আমার বাসায় হচ্ছে মুরগির মাংস করে মাংস যাই না, কোনো আলু না দিলে মানে ভালো লাগে না, সবাই আলু অনেক পছন্দ করে, আলু খেতে চায়। এদিকে হচ্ছে আমি একটু করলা ভাজি করে নিয়েছিলাম, তো এদিকে হচ্ছে আমি পাবদা মাছ নিয়েছি, এটা হচ্ছে ভালো করে ভেজে আমি একটু টমেটো দিয়ে বোনা করবো, এর জন্য মানে বোরাতে খাওয়ার জন্য সেই রীতে আমার আলুর ডাল দিয়েই খেতে ভালো লাগে, ওটা দিয়ে আমি ভাত খাই। তারপরে একটু রান্না করবো ভাবতেছি, মুরগি মাংস দিয়ে একদমই বোরাতে ভাত খাওয়া যায় না। তো এদিকে হচ্ছে আমি মাছটা ভালো করে ভেজে হচ্ছে আদা মাছটা আমি মানে বোনাটা বসিয়ে দিতেছি, এই জন্য একটু তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, যেহেতু বোনা বোনা করবো। তো পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি একটু টমেটো দিবো, টমেটো দিয়ে হচ্ছে আমি পরে বাকি মশলাগুলো দিয়ে দিব। অল্প অল্প পরিমাণে আদা, অল্প পরিমাণ রসুন, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলা দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে আমি ভালো করে কষাবো, যেন টমেটোটা একটু গলে গলে যায়। টমেটো না গলে মানে ভালো লাগবে না খেতে, একদম গলা গলা করে ফেলবো, টমেটো দেখাই যাবে না এরকমভাবে মানে একদম গলে যাবে। এদিকে হচ্ছে মুরগি মাংস আমি ভালো করে কষি হচ্ছে পানি দিয়ে দিয়েছি, তো এদিকে মানে আমার রান্না অলমোস্ট শেষই প্রায়। এদিকে হচ্ছে মানে টক ডাল, তারপর মুরগি মাংস, করলা ভাজি, আজকে মানে পাবদা মাছ বোনা, এগুলোই হচ্ছে আমার রান্না করা। আর পাশে হচ্ছে আমি ইফতারের জন্য মানে চিন্তা করবো সব রেডি করে গুছিয়ে রাখতেছি, রান্না শেষ করে হচ্ছে আমি আসরের নামাজ পড়ে তারপর হচ্ছে মানে ইফতারে রেডি করি সব সময়। তো এদিকে হচ্ছে মাকে বাবার নামাজ পড়বে, তো মেয়ের বাবা হচ্ছে মানে সামনে যায় বসে আছে, জায়নামাজ দেখলেই হচ্ছে দৌড়াই আসে, ও নামাজ পড়বে, ও যদি বলি আল্লাহ দেয় তাহলে ও মানে আল্লাহ দেয়, না ও সরবে না, ও মানে দৌড়াই এর কাছে যায়, এরকম অবস্থা আমাকে দেখলো এরকম করে বাবাকে দেখে মানে জায়নামাজ বিছাইলেই হয়েছে, ও চলে আসে দৌড়ায় নামাজ পড়তে, তো হয়তো আল্লাহ দিয়ে দিচ্ছে মানে আমি বলছি পড়ালায়। তো নামাজ কালাম শেষ করে হচ্ছে আমরা ইফতার করতে রেডি করতে চলে আসছি, তো এখানে হচ্ছে যেহেতু গরম পড়ছে তাই আপনি ঠান্ডা ঠান্ডা কিছু জুস করবো, তো এই জন্য তরমুজ আনছে বাবা, তো তরমুজ নিয়েছি, আর হচ্ছে একটু পুদিনা পাতা, তারপর একটু চিনি, আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে একটা মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা জুস বানাবো। তো অনেক মজা হয়েছে খেতে, ঠান্ডা সবাই কেউ আইস খেলে আইস খেতে পারেন, কিন্তু আমি আইস খাই না, তো মানে ঠান্ডা পানি দিয়ে করলাম। আর এখানে হচ্ছে আমার বাঁধাকপি, আলু চপ, বেগুনি, পেঁয়াজ, তারপর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে চা, হচ্ছে চিরা ভাজা, তারপর সব কিছু রেডি করে আলহামদুলিল্লাহ আজকের ইফতার। তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।